হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আর আমরা খুব 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 ভালো আছি। তো এই দেখো, আমি একবারে সেজে গুজে চলে এসেছি তোমাদের সামনে। তো এই ড্রেস পরেছি। হ্যাঁ দিদি, ও গেয়া। তো যাচ্ছি, একটু বাজারে যাচ্ছি, বাজার করব, তার সাথে সাথে একটু ঘুরবো। তো আমার সাথে থেকো তোমরা। তো চলো, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই ঘোরাতে। তো সাথে থেকো। দেখো বন্ধুরা, আনারস বাগান, আর এখানে অনেকগুলো বাচ্চা আছে। আমাকে বলছে কোথা থেকে আসছো? আমি বলছি পাঞ্জাব থেকে এসেছি। তো বলছে সত্যি পাঞ্জাব থেকে এসেছো? আমি বললাম হ্যাঁ পাঞ্জাব থেকে এসেছি। তো আমরা এই যে ফ্যাক্টরিতে যাব ঘুরতে। তো বন্ধুরা দেখো, এই হাই রোডটা ছেড়ে আমরা কোন গলি মলি দিয়ে আসছিলাম, ঠিক আছে? তো আমরা এই হাই রোডটা দিয়ে মানে আসি আর কি বাজারে। তো এটাতে না এসে আমরা কোন একটা গলি দিয়ে আজকে ঢুকছি। হ্যাঁ, তো আমি বলছি যে চলো একটা আনারস বাগানের ভিডিও করব। তো দিদি বলছে কি যে চলো চলো আনারস বাগানের ভিডিও হবে, আর তারপরে সেদিক দিয়ে আমরা বের হয়ে যাব। তো এই যে দেখো হাই রোড। তো আমরা যাব এখন ফ্যাক্টরিতে। তো তোমরা দেখতে থাকো, সাথে থেকো, তো সবটুকু শেয়ার করব তোমাদের সাথে। বন্ধুরা দেখো, এটা হচ্ছে পাথর ফ্যাক্টরি। হ্যাঁ, তো এই দেখো, আমি ভিতর থেকে দেখাতে পারবো না, তবে বাইরের থেকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে পাথর ফ্যাক্টরি। এখানে যে বড় বড় বর্ডারগুলো যে হয়, সেটা হচ্ছে মেশিনে ফুটিয়ে মানে ধুলো হয়ে মানে পাউডার হয়ে যায় আর কি। তো এটা হচ্ছে পাথর ফ্যাক্টরি, যে দেখিয়ে দিলাম বাইরের থেকে। ভিতর থেকে অ্যালাউ নেই ক্যামেরা করা, তো বাইরে থেকে দেখিয়ে দিলাম। আর এই একটা ফ্যাক্টরি, চা ফ্যাক্টরি এটা। তো এটাও আমি ভিতর থেকে দেখাতে পারবো না, বাইরের থেকে দেখিয়ে দিচ্ছি, ক্যামেরা করা অ্যালাউ নেই। তো তাই আমি বাইরের থেকে দেখিয়ে দিচ্ছি। তো আমিও চা ফ্যাক্টরিতেই থাকি, তবে
আজকে খুব ঘোরার ইচ্ছা করছে যে অন্য অন্য ফ্যাক্টরিগুলো একটু দেখে আসি, তো দেখতে চলে এলাম। তো একটু যাওয়ার সময় আবার বাজার করেও নিয়ে যেতে হবে। বন্ধুরা দেখো এখানে ইটা ভাটটাও আছে, মানে ইট তৈরি হয় আর কি এখানে, তো খুবই সস্তা এখানে। তো তো আমি সামনে থেকে দেখাতে পারছি না, তবে দূরে থেকে দেখিয়ে দিচ্ছি, কেন কি অনেকটা ঘুরে যেতে হবে, আর যেতে ইচ্ছে করছে না, হাঁটতে ইচ্ছে করছে না, এমনিতে অনেক গলিমলি দিয়ে এসে। তো আমি এগুলো বাজার করেছি, মানে ছোট্ট মোটো একটা শপিং, শপিং নয় মানে ছোট্ট মোটো একটা বাজার, ঠিক আছে। তো আমার আরেনা ছিল না, কাজলও ছিল না, শেষ হয়ে গেছিলো, তার জন্য আমি নিলাম। তো বন্ধুরা বাজারটা দেখিয়ে দিলাম, একটা ছোট্ট মোটো বাজার, বেশি কিছুই আনিনি, এই দুটো জিনিসই, তিনটে জিনিস আনতে গেছি, দুটো মানে দুটো আরেনা আর একটা কাজল, তো দুটোই হলো। তো ভিডিওটা এখানে অ্যাড করে দিচ্ছি, যদি ভিডিওটার কিছু ভালো লাগে তো একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তার সাথে যে ঘন্টিটা আছে তাকে টং করে বাজিয়ে দিও, যাতে আমার আপলোড করা ভিডিও তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। তো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, আর বাই বাই।